সরকার পতনের এক দফা দাবিতে দেড় মাসে ২০ দিন অবরোধ ও চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। চলছে ১১ দফার ৩৬ ঘন্টার অবরোধ। কর্মসূচিতে মাঠে না থাকায় ২৫ জেলার নেতাদের কঠোর বার্তা দিয়েছে দল। এসব কর্মসূচি বাস্তবায়নে প্রত্যাশা প্রাপ্তির হিসেব করছেন শীর্ষ নেতারা। ভোটের বাকি আর মাত্র ২৫ দিন, নির্বাচন ঠেকানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দলটি। কোন ঠাসা থেকে ঘুরে দাঁড়িয়ে অল্প সময়ে দাবি আদায় করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। দলের নেতারা বলছেন, সময় কম হলেও জনগণ সঙ্গে থাকলে সরকারকে পদত্যাগে বাধ্য করা বড় চ্যালেঞ্জ নয়। অফকোর্স, যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে ওভারনাইট সম্ভব না। আর যখন একটা এরকম ফেসিজম কায়েম থাকে বাংলাদেশে, বিএনপির সামনে যেটা চ্যালেঞ্জ সেটা হলো দেশের মানুষকে সাথে নিয়ে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা, তা হলো ফেসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করা। আকর্ষণীয় মূল্যে এখন তাজা হবে মল, নতুন সব প্যাক মাত্র ৩০ টাকা থেকে। নির্বাচন নিয়ে সরকারের ভূমিকা দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। তাদের ১৪ দলীয় দল জোটেই ঠিক করতে পারেন নাই, তারা কিভাবে নির্বাচনটা করবেন সেটা এখনো সরকারের কোনো স্কিমও আসে নাই। তারা বিগত দিনে যে নির্বাচন করেছে ঠিক একই অবস্থার মধ্যে তারা হাঁটছে। জনগণের ইচ্ছার প্রতিফলনের বাইরে গিয়ে কোনো সরকারই খুব থাকতে পারে না, হয়তো কিছুদিনের জন্য থাকতে পারে কিন্তু দীর্ঘ সময়ের জন্য থাকতে পারে না। ১৭ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রচার প্রচারণা। সেদিন থেকে নতুন ধাপের আন্দোলন শুরু হবে বলেও জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।